কালি বিজেপিৰ যিজন সভাপতিয়ে কাৰ্যভাৰ লৈছে সেই কাৰ্যভাৰ লোৱা সভাত বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সভাপতি জে পি নাড্ডা ডাঙৰীয়াই ভাৰ্চুৱেল যোগে যি এড্ৰেছ কৰিছে সেই এড্ৰেছত তেখেতে এটা মন্তব্য কৰিছে। সেই মন্তব্যটোৰেই মই প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিব বিচাৰিছোঁ। তেখেতৰ মন্তব্যত তেখেতে কৈছে তাৎসল্য কৰি যিটো বিজেপিৰ মানে যিটো এটা পৰম্পৰাগত নীতি যে সকলোকে তুচ্ছ তাৎসল্য কৰিব লাগে আৰু সেই তুচ্ছ তাৎসল্য কৰি কৈছিল যে কংগ্ৰেছ এ আই ডি এফৰ কথাও কৈছে, মই এ আই ডি এফৰ কথা নকওঁ, মই আমাৰ কথা কৈছোঁ। কংগ্ৰেছ হৈছে এটা টুৰিষ্ট পলিটিচিয়ান বুলি কৈছে, টুৰিষ্ট পলিটিকেল পাৰ্টি, অৰ্থাৎ আমি মানে আপোনাৰ কি বুলি কয় ৰাজনৈতিক দল, আমি মানে ভ্ৰমণাৰ্থী বা পৰিভ্ৰমী চৰাই। আমি তেওঁ কৈছিল আমি খন্তেকৰ কাৰণে এই নিৰ্বাচনত আহিলোঁ আৰু আমি নাই আৰু তাৰপিছত দেখিবলৈও নাই কংগ্ৰেছত। গতিকে এইটো হৈছে এটা উচ্চ তাৎসল্য কথা। যে তাৰ আগতে সেইকাৰণে মই নাড্ডা ডাঙৰীয়া প্ৰথমে প্ৰশ্ন কৰিব খুজিছোঁ যে তেওঁ ইতিহাস অকণমান পঢ়ক। তেওঁ বিজেপি দল যি কৈছে যে কংগ্ৰেছ এটা টুৰিষ্ট পলিটিকেল পাৰ্টি, পৰিভ্ৰমী পলিটিকেল পাৰ্টি, তেতিয়াহ'লে তেওঁ প্ৰথমে ইতিহাস পঢ়ক। তেওঁৰ জন্মৰ তেওঁৰ পাৰ্টীৰ জন্মৰ মোটামুটি 100 বছৰৰ আগত কংগ্ৰেছ গঠিত হৈছে, বিজেপি গঠিত হৈছে 1980 চন আৰু কংগ্ৰেছ গঠিত হৈছে 1885 চন। গতিকে নাড্ডা ডাঙৰীয়াই এই তাৰমানে কি আমি এই 137 বছৰ আমি ভাৰতবৰ্ষত নাই নেকি, দীৰ্ঘকাল দেখোন ভাৰতবৰ্ষ আমি শাসন কৰিছোঁ বা অসম বা বিভিন্ন ৰাজ্য দেখোন আমি কংগ্ৰেছে শাসন কৰিছোঁ, আমি কি এই দীৰ্ঘদিনত নাই নেকি, আমি পৰিভ্ৰমী হ'লোঁ নেকি? আৰু শেহতীয়াভাৱে অসমত আগৰবিলাক বাদ দিলোঁ, শেহতীয়াভাৱে 16 চনলৈকে দেখোন 2001ৰ পৰা 16 চনলৈকে সুদীৰ্ঘ 15 বছৰ অসমত আমি কংগ্ৰেছে শাসন কৰিছোঁ। তে আমি দীৰ্ঘ আমি কেনেকৈ পৰিভ্ৰমী হ'লোঁ? অল ৰাইট, আমি আজি নিৰ্বাচনত হৰাৰ কাৰণে আমি যদি পৰিভ্ৰমী হ'লোঁ, মই নাড্ডা ডাঙৰীয়াক প্ৰশ্ন কৰোঁ পশ্চিমবংগত তেতিয়াহ'লে বিজেপি পৰিভ্ৰমী বা তামিলনাডুত বিজেপি পৰিভ্ৰমী বা আপোনাৰ কেৰেলা যিবিলাক ৰাজ্যত নিৰ্বাচনত পৰাজিত হৈছে তাত তেতিয়াহ'লে বিজেপি পৰিভ্ৰমী বুলি তেওঁলোকে কওক? আজি নিৰ্বাচনত পৰাজিত হোৱাৰ কাৰণে আমাক পৰিভ্ৰমী বুলি কৈছে, পলিটিকেল টুৰিষ্ট, মাইগ্ৰেণ্ট বা ইমিগ্ৰেণ্ট বুলি কোৱা নাই, পলিটিকেল টুৰিষ্ট। অঁ, পলিটিকেল টুৰিষ্ট, ইয়েছ, পলিটিকেল টুৰিষ্ট, পলিটিকেল টুৰিষ্ট। গতিকে এতিয়া প্ৰশ্নটো হৈছে যে মই এই প্ৰশ্নটো তেখেতসকলক কৰিব খুজিছোঁ যে প্ৰথম কথাটো হৈছে এই কথাটো মই প্ৰশ্ন কৰিলোঁ পলিটিকেল টুৰিষ্ট হিচাপে কোৱা, লগতে মই এই কথাটোও ক'ব খুজিছোঁ যে পলিটিকেল টুৰিষ্ট যদি আমি হয় আপোনালোক কি, আপোনালোকে অসমলৈ কিমান দিন আহিছে? অসমত যে এই যে বানপানী হ'ল, আপোনালোকে নিৰ্বাচনৰ সময়ত বহুতবাৰ আহিলে, 17 বাৰ 18 বাৰ আহিলে মোদী ডাঙৰীয়া, আপুনিও আহিলে নাড্ডা ডাঙৰীয়া, কিন্তু 16 চনত 17 চনত 18 চনত অসমত যি প্ৰলয়ংকাৰী বানপানী হৈছিল তেতিয়া আপোনালোক আহিছিলনে? আহিবলৈ সময় আছিলনে আপোনালোকৰ? আজি নিৰ্বাচনত জিকিল খেলা খতম, কিন্তু এই নিৰ্বাচনত জিকাৰ পিছত আজি যে অসমত মাইক্ৰ' ফাইনেন্সৰ কাৰণে যি হাহাকাৰ হৈছে মহিলাবিলাকৰ, তাৰ খবৰ ল'বলৈ আপোনালোক আহিছে? টুইটাৰ ৰাজনীতি, টুইটাৰ ৰাজনীতিটো এইটো আধুনিক যুগৰ আমি কৰোঁ, তেওঁলোকে নকৰে নেকি? তেওঁলোকে টুইটাৰ, তেওঁলোকে দেখোন একেবাৰে প্ৰফেচনেল মানুহ, লাখ লাখ কোটি কোটি টকা খৰচ কৰি দেখোন চব প্ৰফেচনেল মানুহ এপইণ্টমেণ্ট জে পি নাড্ডাই এইটো প্ৰসংগত কথা এটা কৈছে। নাড্ডাৰ চাৰ্টিফিকেটখন আমাক নালাগে, আমি হাৰিছোঁ বেলেগ কথা। টুইটাৰ ৰাজনীতি আমি কংগ্ৰেছে কৰা নাইকিয়া। তেওঁ মই আৰু এটা কথা কওঁ, মই প্ৰথমে তেওঁ উত্তৰটো দিম। তেওঁ কৈছে যে ক'ভিড কালত, এই শেহতীয়া ক'ভিড কালত মানে অসমত কংগ্ৰেছক দেখা নাই। গতিকে এই প্ৰসংগতে এতিয়া ক'ব খুজিছোঁ নাড্ডা ডাঙৰীয়া যে ক'ভিড কালত আমাৰ কংগ্ৰেছ ৰাইজৰ মাজত আমি আছোনে নাই, তুমি কেনেকৈ জানো? অসমৰ ৰাইজে আমি ক'ভিডত কিমান, আমি মই সেইখিনি হেৰি প্ৰতিবেদন নিদিওঁ আমি কি কৰিছোঁ নকৰিছোঁ, কিন্তু নাড্ডা ডাঙৰীয়াক মই প্ৰশ্ন কৰিব খুজিছোঁ
যে এই কোভিড কালত আপনাদের যে মোদী ডাঙরিয়ায় যে অপরিকল্পিতভাবে কোনো ব্যবস্থা নোহার ফলত সেকেন্ড ওয়েভ আহিব বলে বিজ্ঞানী সকলে স্বাস্থ্য বিজ্ঞানী সকলে বারম্বার সকিয়াই দিয়ার পিছতো আপনার মোদী ডাঙরিয়ায় কোনো ব্যবস্থা প্রতিষেধক ব্যবস্থা নোলার ফলত সেকেন্ড ওয়েভত যে অক্সিজেনের অভাবত হসপিটালের অভাবত বেডর অভাবত গোটেই দেশত যে হাজার হাজার মানুষ মরিল হাজার হাজার মানুষ মরিল কার দোষের কারণে মরিল আজিও অক্সিজেনের কারণে হাহাকার আজিও আপনার ভ্যাকসিন মাহেকক যে দিনে তিন লাখের ভ্যাকসিন দিম বলে কই দুদিন দি পেলা তৃতীয় দিনে আপনার 900 মানুষের ভ্যাকসিন দিছে আর ভ্যাকসিন আপনাদের ভ্যাকসিন দিয়া ঠাইত ভ্যাকসিন পর্যাপ্ত নোহার ফলত মানুষের খেলা হাঁচা হয়েছে আর তাদের আপনাদের লাঠিচার্জ করেছে চারি পাঁচ ঠাই আর একটা কথা দাবি করেছে নাড্ডায় যে যেটা চিকেন পক্স স্মল পক্সর দরে একটা মহামারী বিয়পিছিল সমগ্র বিশ্ব যে সময় লখিমপুর কৈছিল ওলাই আছিল সেই সময় কিন্তু তার পিছতে কংগ্রেস সরকার ইন্ডিয়াত মানে চারিফালে পলিওলৈকে হৈচৈ লগাইছিল কিন্তু অথচ কোভিডের সময় কিন্তু দুবছর ভিতরতেই ভ্যাকসিন তৈরি করে ভ্যাকসিন দিয়ে অথচ এই সময় কিন্তু কংগ্রেসের নেতা লুকাই চুকুতে ভ্যাকসিন লোলে গেছে বলে অভিযোগ কালি দাবি করেছে নাড্ডার সেইবিলাক কটুয়া কথা এজন বিজেপির রাষ্ট্রীয় দলের সভাপতি তেনেকা লুকাই চুরকে আমি কি চুরি বস্তু নাকি ভ্যাকসিন লওয়াতো পাপ নাকি আমি লুকা আমি দেখুন কংগ্রেসে দেখুন সবতকে বেশি সরব যে ভ্যাকসিন সার্বজনীন করব লাগে সকলকে দিব লাগে আমি এই আন্দোলন করছো সোনিয়া গান্ধী ডাঙরিয়ায় চিঠির উপরে চিঠি লিখিছে গতি যে চিকেন পক্স স্মল পক্স নাড্ডা ডাঙরিয়া তাকে ইতিহাস পড়বলে কৈছে সেই যুগ আর আজির যুগ সেই যুগত বিজ্ঞান প্রযুক্তি বিদ্যা যান আগবাড়ি আজি সেই যুগত রিসার্চ করে কেউ ভ্যাকসিন ওলাল কেউ প্রতিষেধক ওলাল আর সেই প্রতিষেধক আজির দিন আজির দিন বিজ্ঞান ইমান আগবাড়ি আজির দিন স্বাভাবিক কথা দুবছর ওলাব এবছর হয়তো আজির পর বিশ বছর পিছত হয়তো ছমাহ ওলাব পারে বেলেগ একটা কথা বুঝছো বিপিএফর নেতৃত্ব ইতিমধ্যে মন্তব্য করেছে যে মহাজোটত থাকাতো বহা ভুল আসলে তার বাবে রিহন দৈমায় উদাহরণ দিয়ে কৈছে মানে তার একটা উদাহরণ মানে হারিল গতিকে সরকারখনের থাকাতো সহযোগিতা করার ক্ষেত্রে ইচ্ছা প্রকাশ করেছে প্রথম কথা বিপিএফ আপনার আছে প্রথম কথাটা হয়েছে আজির তারিখত বিপিএফ যেহেতু হয় আমিও পাইছো সেইখিনি কথা কিন্তু অফিসিয়ালি যেহেতু এতিয়াও আমার সম্পর্ক শেষ করা নাই এই কথাটা রিহন দৈমারীর স্টেটমেন্ট পাইছো প্রবীণ বড়ো পাইছো আমি আমার চন্দন ব্রহ্ম পাইছো আমি পাইছো কিন্তু আমার কথাটা হল যে হাগ্রামা মহিলারী যেহেতু বিপিএফ সভাপতি তখন আনুষ্ঠানিকভাবে এই কথাটা যেহেতু এতিয়ালৈকে কোৱা নাই আর সেই কারণে নীতিগতভাবে আমি এতিয়াও আমি আছে বলে আমি যোগাযোগ হয়েছে নাকি হাগ্রামা মহিলারীর আপনার আপনার যোগাযোগ করেছে নাকি বা আপনি করেছেন না আমি মানে হাগ্রামা মহিলার যোগাযোগ কারণ আপনাদের জানে বিভিন্ন ধরনের গোটাই ভীতি ভয় ভীতি দেখায় এতিয়া নিয়াৰপৰা ধৰি চি বি আই লৈকে ভয় ভীতি পলাই আছে যোগে কিন্তু বাকি সকল নেতার আমার যোগাযোগ হয়েছে আর যোগাযোগত হয়েছে দেখা ঠিক কৈছে যে আমি আমার যথেষ্ট কম্পালশন আছে বিভিন্ন ধরনের আমার উপর ব্ল্যাকমেইলিং হয়েছে ভয় ভীতি হয়েছে এই কথাটা কৈছে স্পষ্ট যে মহাজোটত থাকাটো ভুল বলে এটা উপলব্ধি করেছে অনুশোচনাত ভুগিহে বিজেপির সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেছে তার কিন্তু কথা শুনে কোনোবাই যদি মহাজোটত থাকি ভুল বলে কৈছে মই কি কম আমি তো কোৱা নাই আমার যদি কোনোবা পার্টনারে ভুল বলে উপলব্ধি কৈছে তেওঁলোকৰ কথা কিন্তু আমার কথা হল সেইটো সময়ত আমি মহাজোট কৰিছিলোঁ বা সকলো আহিছিল আদর্শগত কারণে আহিছিল সেইটো সময় কারণ আমার মহাজোটর যিখিনি প্রস্তাবনা তার পরিষ্কারকে আছে আর মহাজোটরপর আমি যখন নির্বাচনী ইস্তাহার উলিয়াইছি তাত পরিষ্কারকে আছে আমি কি কারণে মহাজোট করেছি গতি এতিয়া যদি কোনোবাই ভুল বলে কৈছে আপোনালোকে নিজেই দেখি আছে পলাই ফুৰিব লগা হৈছে এতিয়া কোকৰাঝাৰত আপোনাৰ নিয়া গৈছে চি বি আই গৈছে বিভিন্ন ধৰণৰ এইবিলাক মানে একদম স্পষ্ট কথা ভয় ভীতিৰে তেওঁক আকৌ হাগ্ৰামাক লগত ৰাখিব খুজিছে নেকি সেইটো এইটো বিজেপিৰ নীতিয়ে এইটো এনেধৰণে ভয় ভীতি দেখুৱাই আজি সব মানুহ ভাড়া মানে ভাড়া করে নিয়ার নিচিনা সব মানুষ বিভিন্ন ঠাইরপর নিয়ে পেলা নিজের দল নিজের গাত মাংস নাইকিয়া আনের মাংসরে শকত হব বিচারিছে বিজেপি
মহাজোট ভংগ হবলৈ গৈ আছে নেকি? ভংগ মহাজোট নহয়, ভংগ কেতিয়াও মহাজোট নহয়। অঁ, কোনোবা এটা পাৰ্টি কিবা কাৰণত হয়তো মহাজোটত থাকিব, সেইটো বেলেগ, কিন্তু ভংগ সমষ্টিত আপোনালোকে বাই ইলেকশ্যনত অংশগ্ৰহণ কৰিব। লগতে মই এইটো ক'ব খুজিছোঁ যে আমি অখিল গগৈয়ে কৈছে তেওঁৰ তাতে তেওঁ ৰাইজৰ দলে ইলেকশ্যন খেলিব, কালি ৰাইজৰ দলে প্ৰেছমিটো দিছে। এতিয়া এতিয়া যিহেতু সমষ্টি এতিয়া নাইবা চৰকাৰ গঠনৰ কথা অহা নাই, গতিকে তাত কেনেবাকৈ আকৌ ৰাইজৰ দলৰ লগত আপোনালোকৰ ক'ৰবাত যাব পাৰে? মই আজি এইবিলাক কথা আপোনাক পোনচাতে ক'ব নোৱাৰোঁ, এইটোতো আলোচনা কৰিব লাগিব। এটা আলোচনা আমি অখিল গগৈৰ লগতো আলোচনা আমিতো কৰিছোঁ, আমি অখিল গগৈৰ লগতো আলোচনা কৰিম, সকলোৰে লগত কৰিম, আমাৰ দলৰ মজিয়াত কৰিম, মহাজোঁটৰ আন অংশীদাৰসকলৰ লগত কৰি আৰু আলোচনা মৰ্মে যিটো সিদ্ধান্ত হ'ব আপোনালোকে। অতি কমেও তিনিটা সমষ্টিত বাই ইলেকশ্যন হ'বলৈ গৈ আছে, সেই সমষ্টিকেইটাত বিশেষকৈ কংগ্ৰেছৰ পৰিকল্পনা কেনেকুৱা ধৰণৰ? বিশেষকৈ মৰিয়নীটো কৈছে, বাকী যদি যদি বি পি এফে সঁচাকৈ আমাৰ লগৰ পৰা গুচি যায় যিধৰণে সংবাদ মাধ্যমত ওলাই আছে, তেতিয়াতো আমি সেইকেইটা চিঠতো আমি প্ৰাৰ্থী দিব লাগিব, আমি তেতিয়া প্ৰাৰ্থী দিম, যদিও আগতে আমি সেইকেইটা চিট বি পি এফক এৰি দিছোঁ। আৰু মৰিয়নীটোতো আমি দিমেই, আমাৰ মৰিয়নীত জিকিব বুলি কিমান বিশ্বাসী? আমি আমাৰ সেইটো চিটত আমি আমি এটা জিকা চিট আৰু সদায়তো নিৰ্বাচন জিকিম বুলি খেলিম না, হাৰিম বুলি খেলিম না, জিকিম বুলি। অখিল গগৈৰ ওপৰত আৰু এখন অতিৰিক্ত অভিযোগনামা ন্যায় আদালতে দাখিল কৰিছে, গতিকে তেওঁক আকৌ জেলত ভৰাই থোৱাৰ ষড়যন্ত্ৰ কৰিছে নেকি? হয়, সেইটোতো দেখিছেই, তেওঁতো কেইবাটাও কেছ, এটা কেছতহে জামিন পাইছে, বাকীবিলাক কেছত যাতে তেওঁ জাম থাকি চৰি ডিচাৰ্জ হৈছে, এটা কেছহে তেওঁ ডিচাৰ্জ হৈছে, এতিয়াতো ট্ৰায়েল চলি আছে, গতিকে তেওঁ বাকীকেইটা কেছত যাতে ডিচাৰ্জ নহয় তাৰ কাৰণে নতুন নতুন কিছুমান তেওঁলোকে প্ৰমাণ হওক, মেনেজ কৰা প্ৰমাণ হওক, সেইবিলাক তেওঁলোকে দাখিল কৰিছে। মৰিয়নী সমষ্টিত কিন্তু ৰূপজ্যোতি কুৰ্মীয়ে দাবী কৰে যে সেইটো ৰূপজ্যোতি কুৰ্মীৰহে দুৰ্গ সমষ্টি, কংগ্ৰেছৰ নহয়, তেওঁক মৰ্যাদা দিছে যদিও তেওঁৰ কাৰণেহে মৰ্যাদা আছিলে কংগ্ৰেছত মৰিয়নী সমষ্টিত। শুনক, ৰূপজ্যোতি কুৰ্মীৰ কথাত মই কোনো উত্তৰ নিদিওঁ, এইকাৰণে নিদিওঁ, তেওঁ বিজেপিলৈ যোৱাৰ আগতে যিবিলাক কথা কৈছিল সেইবিলাকতো ক'বলৈ মোৰ এতিয়া লাজ লাগে, হাৰামজাদা চোৱৰকা বাচ্চা, তেওঁ নিজকে কৈছিল যে যি বিজেপিলৈ যায় হাৰামজাদা চোৱৰকা বাচ্চা, গতিকে টেমাৰ গাখীৰ তেওঁ নাই, তেওঁ মাকৰ গাখীৰ খাইছে, মাকৰ গাখীৰ খাইছে। যদি মই তেওঁক প্ৰশ্ন কৰোঁ, তুমিয়ে দেখোন কৈছিলা তোমাৰ মায়ে বোলে সপোনত তোমাক কৈছিল তুমি বিজেপিলৈ নাযাবা, যেতিয়া কৈছিল যে মই তেওঁ যে কৈছিল মই মন্ত্ৰীবিলাক বিজেপিলৈ যাম, আৰু পিছত যেতিয়া বিজেপিলৈ নগ'ল, মিটিঙত দেখোন তুমিয়ে ক'লা যে মোৰ মায়ে সপোন দেখুৱালে যে বিজেপিলৈ তুমি নাযাবা আৰু সেইকাৰণে মই কংগ্ৰেছত নাযাওঁ, গতিকে এতিয়া মাকৰ গাখীৰ খোৱাজনৰ মাকৰ প্ৰতি দায়বদ্ধতা কিমান? তেওঁ সেইটো নিজে দেখিলে নেকি কি ক'লে? আকৌ